মার্টিন স্কর্সিস খুব শীঘ্রই পরিকল্পনা করছেন ফ্রাঙ্ক সিনাত্রার বায়োপিক নির্মাণের। এর নাম ঠিক করেছেন সিনাত্রা। এর চিত্রগ্রহণ শুরু হবে যীশু খ্রিস্ট সিনেমার শুটিং শেষ হলে। জাপানি লেখক সুসাকো এনাদোর বইয়ের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে যীশুর জীবন ভিত্তিক সিনেমাটি। এদিকে সিনাত্রা একটি বায়োপিক, এর গল্প আমেরিকান শিল্পী অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রাকে ঘিরে। পর্দায় সিনাত্রা চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে, আরও থাকছেন জেনিফার লরেন্স, যিনি আভা গার্ডনারের চরিত্রে অভিনয় করবেন। তবে জানা যায় স্কর্সিস এখনও সিনেমার সঙ্গীত ও সিনেমার জন্য সিনাত্রার মেয়ে টিনার অনুমোদন পায়নি। Do you think your boiling point is low? Not anymore, it used to be. স্কর্সিস এর আগেও সিনাত্রাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছিলেন, যেখানে স্কর্সিস ডিক্যাপ্রিওকে প্রধান চরিত্রের জন্য বিবেচনা করেছেন বলে জানা যায়। স্কর্সিস চলচ্চিত্রটির জন্য তার দৃষ্টিভঙ্গির রূপরেখাও জানিয়েছিলেন। এ নিয়ে নির্মাতা জানান, আমরা সিনাত্রার জীবনের সর্বশ্রেষ্ঠ হিট গানগুলো নিয়ে কাজ করতে পারিনি, এরই মধ্যে আমরা এটি চেষ্টা করেছিলাম তবে ব্যর্থ হয়েছি। তাই সিনাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম উপায় হলো 3 বা 4টি ভিন্ন বয়সী সিনাত্রাকে নিয়ে কাজ করা, কারণ ছোট, মধ্য ও বৃদ্ধ সময়ের অভিনয়ে ভিন্ন ভিন্ন সিনাত্রা থাকবেন। তবে সে সময় সিনাত্রার মেয়ে টিনা এসব বিষয়ে সন্তুষ্ট ছিলেন না, বিশেষ করে যেখানে একজন গায়কের জীবনের সঙ্গে অপরাধের সংযোগও চিহ্নিত হবে। ফিল্ম পরিচালকের ইচ্ছা সিনেমাটি সুপারহিট হোক, পাশাপাশি তিনি চান সিনাত্রার জীবনের ভালো মন্দ সব বিষয়কেই ফুটিয়ে তুলতে। তবে এ বিষয়ে আপত্তি আছে সিনাত্রার মেয়ে টিনার। 2017 সালে স্কর্সিজি জানিয়েছিলেন তিনি এ ধারণা থেকে সরে এসেছেন, কারণ সিনাত্রার পরিবার এ বিষয়ে সম্মতি হবেন না। স্কর্সিজ জানিয়েছেন, কিছু জিনিস একটি পরিবারের জন্য খুব কঠিন এবং আমি এগুলো বুঝতে পারি, কিন্তু তারা যদি আমার কাছে সিনেমাটি তৈরির আশা করেন তবে তারা কিছু বিষয় নিয়ে আপত্তি করতে পারেন না। সমস্যাটি হলো সিনাত্রা মানুষ হিসেবে এত বেশি জটিল ছিলেন যা সব কিছুকে আরও বেশি জটিল করে তুলেছে। তবে এবার পরিচালক স্কর্সিজের ঘোষণা থেকে বলা যায় অবশেষে সিনাত্রা তৈরি হবে এবং দর্শক পর্দায় 20 শতাব্দীর সেরা একজন কণ্ঠশিল্পীর জীবনের গল্প দেখতে পাবে। রেদওয়ান আহমেদ, Showbiz Tonight.